টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল 7:30টার দিকে উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক 60 বছর। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিল না। সকাল 7:30টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী বলেন, সকালে রেল লাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা বিষয়টি আমাদের জানান, পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে।